গত মাসেই ইন্ডিয়ার বাজারে লঞ্চ হলো রিয়েলমি 7 অ্যান্ড 7 প্রো। আমার হাতে চলে আসলো রিয়েলমি 7 ডিভাইসটি। গত এক সপ্তাহ যাবৎ এই ফোনটা আমি ব্যবহার করতেছি আমার ইচ্ছে মতন। যেহেতু আমি রিয়েলমি 6 এর ইউজার অ্যান্ড রিয়েলমি 7ও ইউজ করতেছি, দুইটার ভিতর ভালো একটি পার্থক্য চলে আসলো। রিয়েলমি 7টি প্রথমত লঞ্চ করছে হেলিও G95 একটি গেমিং সিপিইউ দিয়ে। এছাড়াও সনি 48 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা থাকছে, 5000 mAh ব্যাটারি, এছাড়াও 90Hz স্মুথ ডিসপ্লে, আরও থাকছে 30W ড্যাশ চার্জিং। ওভারঅল এই ফোনটার ভালো দিক মন্দ দিক নিয়ে আজকে আলোচনা করব আর জানাবো এই ফোনটা পারচেস করবেন কি না, নাকি রিয়েলমি 6 যেই ইউজ করতেছেন সেটাই থাকবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। বরাবর মতো আমি আছি ওমর, আপনারা দেখছেন টেকনিক্যাল ওমর ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক। আজকের ভিডিওর স্পন্সর মোবাইল নেটওয়ার্ক বসুন্ধরা সিটি লেভেল 6 ব্লক এ শপ নম্বর 63। তাদের কাছে রিয়েলমি 7 ডিভাইসটি দুইটা কালের পাওয়া যাচ্ছে। তাদের কাছে 6GB অ্যান্ড 8GB ভেরিয়েন্টও পাওয়া যাবে। তাদের কাছ থেকে যোগাযোগ করে ফোনটি নিতে পারেন, কেননা নতুন আসার পর প্রাইসটা একটু আপডাউন করে। সেহেতু আপডেট প্রাইসের জন্য ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন অথবা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন, তাদের কাছে ইএমআই সুবিধাও আছে। অলরাইট, শুরু করা যাক রিয়েলমি 7-এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটার ডিজাইনটা ছিল একটু ইউনিক, দেখতে খুবই সুন্দর লাগছিল। রিয়েলমি 6-এর সাথে পাশাপাশি রাখলে সেমই লাগছিল, বাট ক্যামেরার বামের এখানে ফ্ল্যাশলাইটটা যুক্ত করা হয়েছিল, যেখানে রিয়েলমি 6-এর ক্যামেরার পাশে ফ্ল্যাশলাইটটা আলাদা করা ছিল। ম্যাট ফিনিশের পলিকার্বনেট এই ফিনিশটা দেখতে খুবই ভালো লাগছিল, টুকটাক ফিঙ্গার ক্যাচ করবে। যেহেতু বক্সে একটি টিপিও গেজ দেওয়া আছে, সেটা ব্যবহার করতে পারেন। এছাড়াও ফোনটা 9.4 mm থিকনেস, ওজনে 196 গ্রাম, হালকা ফালকা ছিল, দেখতে খুব ভালো লাগছিল, এক হাতে ইজি টু ইউজ করতে পারবেন। নিচের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন, চার্জিং পোর্ট টাইপ সি, এছাড়াও বটম ফায়ার স্পিকার। ডান পাশে থাকছে পাওয়ার বাটন, যেটা কিনা ফিঙ্গার স্ক্যানার। যেহেতু রিয়েলমি 6-এও সেম পজিশনে ছিল, এখানেও রিয়েলমি 7-এও সেম পজিশনে ছিল। স্পিডটা ছিল খুব ভালো, আনলক স্পিড নিয়ে কোনোরকম ইস্যু ছিল না, টাচ অ্যান্ড আনলক। উপর দিকে থাকছে না কিছুই, যেখানে এই বাজেটের অনুযায়ী নয়েজ ক্যান্সেলিং সেন্সর আশাই করেছিলাম। বাম পাশে ছিল ভলিউম ওয়াকার অ্যান্ড সিম ট্রে, যেখানে দুই সিমের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন 256 জিবি পর্যন্ত। এছাড়াও ক্যামেরা বামটা একটু উঁচু ছিল, যেটা কিনা ফ্ল্যাট পজিশনে রাখলে ক্যামেরা ঘষা লাগবে, সেহেতু একটি ব্যাক কভার দেওয়া আছে, সেটা ব্যবহার করার সাজেস্ট রইল। এবারে ডিসপ্লে প্রসঙ্গে কথা বলা যাক। এতে আমরা পাচ্ছি 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি ডিসপ্লে, এছাড়াও ইন ডিসপ্লে ক্যামেরা কাট আউট। পাঞ্চল এই ক্যামেরাটা দেখতে খুব ভালো লাগছিল, উপরে বাম পজিশনে ছিল, যেখানে একটু বড় লাগছিল, যেটা ছোট হলে ভালোই হতো। চিন এরিয়াগুলো ছিল অনেকটা ন্যারো। এছাড়াও এর ফুল এইচডি প্লাস রেজলিউশনে পিপিআই পেয়ে যাচ্ছি 405। ওভারঅল এই ফোনটায় গোয়েলা গ্লাস প্রোটেকশন 3 পাওয়া গেছে। মোটামুটি এতে পাচ্ছি 90Hz রিফ্রেশ রেট, এছাড়াও ওয়াইড ওয়ান L1 সাপোর্টেড। যারা অনলাইন নেটফ্লিক্স ইউজ করতে থাকেন তাদের জন্য খুবই ভালো একটি গুড নিউজ। এছাড়াও ভিউ অ্যাঙ্গেল ছিল খুবই ভালো অ্যান্ড শার্প, ডিটেসফুল, কালারফুল ছিল, কোনো রকম নেগেটিভ ইস্যু ছিল না। আউটডোরে এর ব্রাইটনেস ছিল খুবই ভালো, 480 nit ব্রাইটনেস এটা পেয়ে যাচ্ছি। ইনডোরেও খুব ভালো একটি সুবিধা পাবেন, অটো ব্রাইটনেসেও সুবিধা আছে। এছাড়াও টাচ রেসপন্স নিয়ে কোনো রকম ইস্যু ছিল না। রেগুলার লাইফে এই 90Hz রিফ্রেশের ফোন ইউজ করলে আপনারা 60Hz রিফ্রেশের ফোনে যেটা আছে সেই ফোনটা আপনার কাছে মনে হবে জম্মে লেভেলে স্লো। সেহেতু 90Hz যখন সুইচ করবেন তখন মনে রাখতে হবে ওল্ড ফোন কিন্তু আপনার কাছে স্লোই মনে হতে পারে। ওয়েল, প্রথমে বলে রাখি রিয়েলমি 7-এ দুটো ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। আমার হাতে ছিল 6GB ভেরিয়েন্ট, এছাড়াও 8GB আরেকটি ভেরিয়েন্ট ছিল, যেটার প্রাইস ডেসক্রিপশনে দেওয়া আছে। 6GB স্টোরেজ থাকছে 64GB অ্যান্ড 8GB 128GB, দুইটারই UFS 2.1 স্টোরেজ। এছাড়াও ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 10-এর সুবিধা। প্রসেসর হিসেবে ব্যবহার করছে মিডিয়াটেকের G95 নতুন প্রসেসর, যেটা রিয়েলমি 7-এর সাথে প্রথম লঞ্চ হলো। যার ক্লক স্পিড আমরা পেয়ে যাচ্ছি প্রথম দুইটা কোটেক্স A76, যার ক্লক স্পিড 2.05 GHz, বাকি ছয়টা ARM কোটেক্স A55 2.0 GHz। এই প্রসেসরটি 3 লাখের উপর এনটুতে স্কোর মার্ক করেছিল, যা কিনা ভালো একটি পারফরমেন্স বলা যায়। এছাড়াও বেঞ্চমার্ক স্কোর সিঙ্গেল করে 393, এছাড়াও মাল্টি করে 1520,
ওভারঅল একটা ভালো পারফরমেন্স পেতে যাচ্ছেন। এছাড়া জিপিইউ হিসেবে থাকছে G76 MC4। গেমিং অ্যাভেলেবলই পাবজি আপনার এক্সট্রিম মোডে খেলতে পারছেন না, যেটা আপাতত লক, পরবর্তীতে আপডেটে সেটা আনলক করে দেওয়া হবে। এছাড়াও আলট্রা স্মুথে গেম খেলতে পারছেন। গেমিং পারফরমেন্সের কথা যদি বলি, ভালো একটি গেমিং পারফরমেন্স পেয়েছি রিয়েলমি 6 এর মতনই, যা জিপিইউর পারফরমেন্সটা কিছু ইনক্রিজ ছিল। প্রথমে বলে রাখা ভালো, রিয়েলমি 6 যে জিপিইউটি ব্যবহার করেছে G90T, অ্যান্ড রিয়েলমি 7 যেটা ব্যবহার করেছে G95, দুইটা সিপিইউর সম্পূর্ণ সব কিছুই সেম, যেহেতু জাস্ট জিপিইউর ফ্রিকোয়েন্সি যা একটু বেশি পাচ্ছেন, যেখানে রিয়েলমি 6 G90T আমরা পেয়েছি 800 MHz জিপিইউ ফ্রিকোয়েন্সি, এখানে 900 MHz জিপিইউ ফ্রিকোয়েন্সি পাচ্ছে G95। ওভারঅল পারফরমেন্সের দিক থেকে এন্ট্রি ডিসকোর মার্কে খুবই একটি পার্থক্য পাওয়া যাচ্ছে, যেখানে G95 300,000 উপর স্কোর করেছে, বা G90 2,75,000 অথবা 2,85,000 মতন স্কোর করেছে। সেহেতু আমি বলতে পারি এখানে প্রসেসর একটু আপডেশন অবশ্যই আছে। ওয়েল, এবারে ক্যামেরা নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটার মেন প্রাইমারি ক্যামেরা ছিল 64 মেগাপিক্সেলের সনি IMX-এর 620 সেন্সর, যা কিনা অ্যাপারচার 1.8। এই সেন্সরটি 26 মিলিমিটার ওয়াইডে ছবি তুলতে পারবে। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যা কিনা 119 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবে, যার অ্যাপারচার 2.3। আরও থাকছে 2 মেগাপিক্সেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্ট্রেট লেন্স, যা কিনা 2.4 অ্যাপারচারে 6 ফিল্টার সাপোর্টেড। এছাড়াও 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, যেটা কিনা 4 সেন্টিমিটার থেকে ফোকাস নিতে পারবে ভালো একটি ক্যামেরা। এছাড়া ভিডিও রেকর্ডিং করতে পারবো 4K 1080p 30fps অ্যান্ড 60fps-এ। ভিডিওর ক্ষেত্রে আমরা স্টেবল পেয়ে যাচ্ছি, অ্যান্ড ক্যামেরাতে থাকছে অনেক অনেক মোড, যে কিনা প্যানোরামা, পোর্ট্রেট, টাইম স্ল্যাপ ইত্যাদিতে অনেক ফিচার পেয়ে যাচ্ছি। AI সিন ডিটেকশন, এছাড়াও AI বিউটি ফিল্টার ইত্যাদি অনেক ফিচার থাকছে, কমার বুস্টও থাকছে। ভিডিওগ্রাফিতে আমরা UIS-এর সুবিধা পাচ্ছি, অ্যান্ড UIS ম্যাক্সও পেয়ে যাচ্ছি, যেটা কিনা ভিডিওর ক্ষেত্রে আপনার জন্য অনেকটা স্টেবলাইজেশন পেয়ে যাবেন। স্লো মোশন তো আছেই এখানে, 120 থেকে 240 fps-এ স্লো মোশনের সুবিধা পাচ্ছি, যেটা কিনা খুবই ভালো। পিকচার কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ডাইনামিক রেঞ্জ খুব ভালো ছিল, কালারগুলো শার্প অ্যান্ড ডিটেল ছিল। সনির লেন্স যেহেতু পিকচারগুলোর কালারফুল থাকবে অ্যান্ড ডিটেলসফুল থাকবে, আমার কাছে এর পিকচার স্যাম্পলগুলো ওয়েল লেগেছে। কিছু ক্ষেত্রে কিছুটা ডার্ক মোড কোর নিয়ে আসে, কিছু ক্ষেত্রে ফোকাসটা ডিস্টেন্স লস করে, সেটা কি না সফটওয়্যার বাগ হতে পারে, যেটা পরবর্তীতে আপডেটে ঠিক হয়ে যেতে পারে। আমার কাছে এর ডাইনামিক রেঞ্জ, কালার টোন, এছাড়াও ইমেজের ব্রাইটনেস, শার্পনেস, ইনডেপে ভালো একটি পিকচার পেয়ে যাচ্ছিলাম, রাতেবেলাও খুব ভালো একটি পিকচার পেয়ে যাচ্ছিলাম। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার ডিটেলসগুলো খুব ভালো ছিল, ওয়াইডেও আপনার ভিডিও রেকর্ডিং করতে পারবেন, ওয়াইডে কিন্তু আপনার ডাইনামিক রেঞ্জও খুব ভালোভাবে বজায় রাখতে পারে। এছাড়াও ম্যাক্রো ক্যামেরা পাচ্ছিলাম 2 মেগাপিক্সেল, যেটা কিনা ভালো ডিটেলস দিতে পারছিল। মোটামুটি 2 মেগাপিক্সেলে যা আসার কথা সেটা কোনো পরিবর্তন নেই, আগের তুলনায় সেমই ছিল, যা কিনা ঠিকঠাকই আমার কাছে লেগেছে। এছাড়াও সেলফিতে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা, যা কিনা সনি লেন্স ব্যবহার করা হয়েছে, সনি IMX-471-এর 16 মেগাপিক্সেল, যা কিনা ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা। যাই, আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াইডে আপনারা সেলফি তুলতে পারছিলাম, যা কিনা খুব ভালো একটি ব্যাপার। ওয়াইডে আপনারা পোর্ট্রেট মোড ইউজ করতে পারবেন, মানে ফ্রন্ট ক্যামেরায় ভালো একটি পিকচার পাবেন, খুব গুড লুকিং বিউটি করে দিচ্ছিল, যা কিনা ভালোই লাগে। যেহেতু আমি রিয়েলমি ফোন ইউজ করে থাকি, সেহেতু এটা আমার কাছে ইউজ টু, ক্যামেরার ব্যাপারে আমি বলবো ঠিকঠাকই ছিল। ওভারঅল এই ফোনটার ভালোই পারফরমেন্স ছিল। ব্যাটারি সেকশনে 5000 mAh একটা ব্যাটারি পাচ্ছি, যা কিনা চার্জ দেওয়ার জন্য 30W-এর র্যাশ চার্জার দেওয়া হয়েছে। চার্জিংয়ের ক্ষেত্রে যেটা ভালো লাগে, আপনার 1 ঘন্টা 5 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। যদি আপনার ফোনটা 20% চার্জ থেকে দেন, তাহলে কিন্তু আরও দ্রুত ফোনটা চার্জ হয়ে যাবে। ফাস্ট চার্জিং টেকনোলজি হওয়ার কারণে অনেকটা টাইম সেভ করে দিয়েছে, যা কিনা আমার কাছে ভালোই লাগে। বাট লং টাইমে এর ব্যাটারির ডাউনটা আস্তে আস্তে হয়ে যাবে, যেটা কিনা 6 মাস পর এর ব্যাটারির পারফরমেন্সটা আগের মতন পাবেন না। একদিনেতে বেশি আমি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, বাট লং টাইম ইউজে এই ব্যাটারি ব্যাকআপটা থাকছে না। আমি আমার লাইফ এক্সপিরিয়েন্সে আমি শেয়ার করতে পারি, যেটা রিয়েলমি এই 7টি হয়তো বা 6 মাস পর এর পারফরমেন্স এমন থাকবে না, হয়তো স্লো হ্যাং দেখা দিতে পারে, যা কিনা আসলে নাও হতে পারে, সেটা ভবিষ্যতে বলা যেতে পারে কি হতে পারে। এক কথায় এই ফোনটা জাজমেন্ট করলে আমার কাছে মনে হয়েছে ভালো একটি ফোন হতে পারে। প্রাইসটা যেহেতু একটু বেশি, এখন পরবর্তীতে প্রাইসটা কমে যাবে, আপনার চাইলে V5 5G ফোনটাও ট্রাই করে দেখতে পারেন। আমার মতে যেহেতু G95 একটি গেমিং প্রসেসর, যারা গেমিংয়ের জন্য ফোন পারচেস করতে চান এই ফোনটা নিতেই পারেন। ওভারঅল ভালো থাকবে, মন্দ থাকবে, সব কিছুই মিলিয়ে একটি ফোন। আমার কাছে মনে হয়েছে এই ফোনটা যারা 6 ইউজ করেন তারা 6ই থাকেন, রিয়েলমি 7-এ আসার দরকার নেই, হয়তো বা 7 Pro নিতে পারেন। ওভারঅল একটি ভালো ফোন হতে পারে, পারচেস করতে পারেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, চেক করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে বিদায় নিচ্ছি।